আজ বিশিষ্ট প্রতিবন্ধী সমাজকর্মী এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শ্রীযুক্ত অমিতাভ মিত্র প্রতিবন্ধী মানুষদের সাহায্যার্থে কিছু হুইল চেয়ার প্রদান করেন এবং সেটি তুলে দেন নির্বাচন কমিশনের আধিকারিকদের হাতে। এই বিষয়ে তিনি কি মতামত দিলেন আমাদের নিউজ সুপার প্রতিনিধিকে দেখে নিন। আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সবার খবর। নিউজ সুপার আপনাদের সঙ্গে আমি তানিয়া, আর এই মুহূর্তে আমরা খবর সম্প্রচারিত করতে চলে এসেছি কাছাপাড়াতে, যেখানে কিনা আমার পাশে ইতিমধ্যে আসীন হয়ে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মীর পাশাপাশি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শ্রীযুক্ত অমিতাভ মিত্র। আজকে অমিতাভবাবু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হুইল চেয়ার এখানে রাখা রয়েছে। ক্যামেরা পার্সনকে বলবো সেদিকটা একটু ফোকাস করতে, যে হুইল চেয়ারগুলো এখানে প্রদান করা হবে পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিক যারা আছেন তারাও রয়েছেন। চলুন অমিতাভবাবুর কাছ থেকে জেনে নিই এই বিষয়ে তিনি কি বার্তা দিচ্ছেন, আজকে এই হুইল চেয়ার প্রদানের বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা মূলত আমাদের দায়িত্ব কর্তব্য। নির্বাচন কমিশন সপ্তদশ ইলেকশনে স্পেশালি ডিক্লেয়ার করেছে যে যাতে সমস্ত মানে ভোট কেন্দ্রেই হুইল চেয়ারের ব্যবস্থা থাকে, তা আমরা নির্বাচন কমিশনের নির্দেশটাকে বা আদেশটাকে আমরা আমাদের চব্বিশ পরগনা জেলা তথা সারা বাংলায় সমস্ত জায়গায় নির্দিষ্ট সময়ে বিভিন্ন মানে মাধ্যম দিয়ে আমরা হুইল চেয়ারগুলো পৌঁছচ্ছি, যাতে নির্বাচনে সমস্ত প্রতিবন্ধীরা সব রকম সহযোগিতা মানে পেয়ে তাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তারই একটা ব্যবস্থা আমরা সবসময় করে থাকি। আজও ছ তারিখের ইলেকশনের জন্য বিজপুরকে সমস্ত হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছি, সারা বাংলায় করে দিয়েছি, যে যার যেখানে দরকার হয়েছিল সেখানেই করে দিয়েছি। কত বছর ধরে আপনি এই কর্ম? এই নতুন এবছর নির্বাচনে এবছরটাই নতুন, তাছাড়া আমার কর্মসূচিতে সরকারের হয়ে সারা বছর, সারা মাস, প্রত্যেকটা দিনই হয়ে থাকে। সুতরাং এটা কোনো নতুন বিষয় নয়, যেহেতু এবারে নির্বাচন কমিশন স্পেশালি ডিক্লেয়ার করেছে, তাই জন্যে নির্বাচনের জন্যে এই ব্যবস্থাটা সমস্ত বাংলাতে করা হয়েছে। ছ তারিখের ইলেকশনের জন্য বিজপুরকে যে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে তারই একটা মানে আজকে সমস্ত হুইল চেয়ারগুলো হ্যান্ডওভার করে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। আগামী 6ই মে নির্বাচন চলে এসেছে, সেই নির্বাচনকে কেন্দ্রীভূত করবেন নির্বাচন কমিশন আধিকারিকদের যে নির্দেশাবলী দেওয়া হয়েছে সেই উপলক্ষে আজকে এই হুইল চেয়ার প্রদান এবং সেই চিত্র সকল কিছু আপনাদের কাছে আমরা এক্সক্লুসিভলি তুলে ধরলাম। আপনারা দেখছেন নিউজ সুপার, ক্যামেরা শ্রেয়াদের সঙ্গে।